হাই ফ্রেন্ডস, জাবাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, এখন বাজে সকাল 8:30, আর প্রচুর রোদ গরম আমাদের এখানে। গোলাপ গাছগুলো তো আবার শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলেও একটু একটু কড়ি দেখা দিচ্ছে আরও। আর এদিকে তো পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছেন, বেশ বড় হয়েছে, লম্বা হয়ে চলে যাচ্ছে বড় হয়ে। তো এদিকে আবার ফুল দিচ্ছে, মানে এদিকে আরও ডগ গজাচ্ছে। সবগুলো গুছিয়ে দিয়েছি, এবার বাবার গুলো আছে সেগুলো আমি এবার গোছ করবো এক কাছে। জেঠির শরীরটা তো বেশ কয়েকদিন খারাপ, এখনো খারাপ আছে, ভালো হয়নি, প্রচুর সুগার বেড়ে গেছে। আপনারা শুনলে কিন্তু কি বলবেন, হাই হাই করবেন, এত সুগার বেড়ে গেছে। রিপোর্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কি অবস্থা সুগারের, কি বলবো, হঠাৎ করে এত সুগার বেড়ে গেল। খাওয়া দাওয়ার নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে, টেনশন সব মিলিয়ে সুগার খুব বেড়ে গেছে, আর শরীর এই ভীষণ দুর্বল। তাও মনে হয় দুদিন একটু ভালো আছে, আগে তো পুরো একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে কি বলবো, ভীষণ দুর্বল হয়ে গেছিল। রিপোর্টটা কোথায় আছে? আজকে হলো অবাক করা একটা কাণ্ড, যেই জবা গাছটা প্রতিদিন এত এত ফুল ফুটে, আজকে দেখুন জবা গাছটা একটাও ফুল ফুটেনি, কোনো কড়িও দেখতে পাওয়া যায়নি, আর কোনো ফুলও ফুটেনি, পুরোটাই একবারে গাছটা পুরো ফাঁকা। কি করছিলি তুই? ধরবে শিয়ালের গল্প, গোপাল ভাঁড়। চলো চলো যাই। না কি ভোদর বাদুর, ঠিকই বলছে, ভোদর বাদুর শিয়ালের গল্প। সকালবেলা চায়ের বাসন মা চললো ধোয়াধুই করতে, ওইদিকে তো মা বাসন ধুতে গেল, আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো এক বালতে উঁচু উঁচু হয়ে এখানে কাপড় জামা আছে, প্রতিদিন কাপড় জামা শেষ নেই বলো। গরমের দিন সবসময় আগাড়তে ঘাম দিলে, আর এখানে তো বাসনপত্র বেরিয়েছে, আজকে কি পুজো আছে? ওই ঘরে থাকার জন্য এই ঘরে তো সবসময় এখন কপাট দিয়েই থাকে। তো এই দেখুন সুগারের রিপোর্টটা, সুগারের রিপোর্টটা দেখে তো যে কেউ ভয় খেয়ে যাবে। দেখতে পাচ্ছেন 312 আর 168, তো এটাই 312টা কতটা সুগার আপনারাই বলুন। তাহলে যে কোনো মানুষেরই তো শরীর খারাপ হবে, অসুবিধা হবে। এখন ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পর একটু ভালো আছে, ওষুধ টষুধ খাওয়া দাওয়া চলছে। দাদু ভাই দিদি ভাই আজ কেমন আছো? মনে হচ্ছে এখন একটু গরমটা কমেছে, কালকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। দাঁড়াও না, 12টা বাজতে দাও, কেমন গরমটা কমেছে তুমি বুঝতে পারবে। এখন আপাতত গরমটা কেটেছে। আজ আমাদের দশের পূজা, আমি তাজে আম কোনো আনতে এসেছি, ফুল দুব্বা তোলা হয়ে গেছে, বাউন এসে যাবে। তো এইদিকে হচ্ছে পাশে বাড়ি আম গাছের ডালটা সামনে, দেই দাঁড়াও পড়ে যাবে। কটা করে থাকে গো? 8টা করে। 5টা করে তুল না, তুলে ভাঙা যাবে না। দেখো এটা হচ্ছে নাকি, হবে এটা, হ্যাঁ এটা হয়ে যাবে। আর একটা একটু ঘরে একটা মন্দিরে, আর একটা এইটা নি, কিন্তু এখান থেকে নিচটা ভয় লাগছে। নাও ধরো। আচ্ছা সবাই তোমাকে কমেন্ট করছে, দিদিমাকে মানে মানে ঠাকুমাকে এত কাজ করাচ্ছো, তো বলো তোমাকে কাজ করাচ্ছে কি না? নিজেই করছি, আমি নিজেই করছি। এই যে সকাল থেকে ওটা ঠাকুরের যে জোগাড় গুলো কে করবে, কেউ করতে পারেনি। আমি ভোর উঠে না, রান্না টান্না যখন তখন করো, সেটার জন্য বলছে। রান্নাটা করি, মরে টান টান করতে যায়, কাছাকাছি করে, তাহলে স্নান করে ঠাকুরের জল দিয়ে বসাই। আর সবাই তোমাকে বলছে আগে থেকে তুমি শুকিয়ে যাচ্ছ দেখতে,
ওই জন্যই বলছে রোদে গরমে শুকনো হয়ে যাচ্ছি, তাও উপাস টুপাস ওগুলো দেওয়া হচ্ছে। ওইটা তো এটা আপনারা বারণ করুন উপাস দিতে, যদি শুনে উপাস তো দিয়া ছাড়বে নি, এত বয়স হয়ে গেল, উপাস দিয়া না ছাড়লে তো এরকম অবস্থা হবেই শরীরের। এই যে ষষ্ঠী গেল, ষষ্ঠীর উপাস দেওয়া হয়, তাহলে আজ দশ, আজকে উপাস, আজ উপাস, আর অমাবস্যা আছে, অমাবস্যা দিনে পূজা দিয়ে কে শুনবে কার কথা, উপাস দিতে বারণ করলো তো উপাস ছাড়বে নি। তুই দে তাহলে উপাস। হ্যাঁ দিয়ে দেব। হ্যাঁ দিয়ে দে। এই যে পূজা যখন না তখন বেলা ১২টা বাজবে, ১টা বাজবে, তখন তো খাবো পূজা হলে। আর এদিকে তিলগুলো তো দেখতে পাচ্ছেন সব তিল পেকে গেছে, তিল কাটার সময় ওইদিকে তো কিছু কিছু জমি তিল কাটা শুরু হয়ে গেছে, সামনের দিকে গুলো কিছু বাকি আছে, এগুলো কাটা কাটা কাটাকাটি চলছে। সাইকেলে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন হুঙ্গর মেজ বৌদি বাড়িতে। আর এখন কয়েকদিন যাতায়াত করতে হচ্ছে, কারণ ওরা তো এখানে আসবে, তাই গুছানা বাগানা ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসা বা সারাদিন বজ্র একটু ধরে রাখা, এই নিয়ে কাটছে এখন দিনগুলো। ওরা এখানকে এলে আবার সব একেবারে একটা রুটিনে চলবে। ঠাকুমা তো এদিকে পুজোর সব জোগাড়পাতি করে নিয়েছে, ঘরে যে পুজো হয় দশরে মনসা পুজো, তো সেই সংক্রান্তি পুজোর জন্য সবকিছু রেডি, ওইদিকে মন্দিরেও সবকিছু রেডি করে নিয়েছে। এগুলো আমাদের ঘরের পুজোর জন্য এখন এগুলো রেডি করছে সব, তারপরে মন্দিরে পুজোর জন্য মন্দিরে যাবে। বড়দীপ বাবু তো এখন একটু সুস্থ হয়ে আছে, বললাম কম্পিউটার সেন্টার আছে 10:30, যেহেতু সকাল স্কুল মর্নিং হয়ে গেছে তাই একটু বেলা করে হয়ে গেছে কম্পিউটারটা। তো যাওয়ার আগে আমি একবার গণদীপ বাবুর কাছে এসেছি, একবার উঠেছিল ভোরবেলায় ঘুম থেকে, উঠে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল বৌদি, তারপরে এই উঠলো ঘুম থেকে, বাইরে তো ভীষণ কড়া রোদ দিয়েছে। তো গণদীপ এখন কি খাবার খায়, ওর মা খাওয়াবে, আর ওর মা কি করছে, ওর মা যে নিচে বাসন ধোয়া ধুই করছে, কাছাকাছি তো কমপ্লিট হয়েই গেছে, এবারে বাসন ধোয়া ধুই করছে, দেখুন। এখানে বসে বসে মায়ের বাসন ধোয়া দেখো, তুমি মা বাসন ধুচ্ছে তুমি দেখো। কে সাজুগুজু করেছে, কে টিপ করে সাজুগুজু করেছে, হ্যাঁ কি গো তুমি সাজুগুজু করেছ, আই উল্টে গেল, এই উল্টে গেল, পড়ে যাবে, এদিকে এদিকে এসো, এত ছটপট করছে এখন, এত বদমাইশ হয়েছে, এই দেখুন না কোথাও শুয়ে রাখার নয়, আর পড়ে গেলে কি হবে, মাথা ফট, মাথা ফট, মাথা ফট হয়ে যাবে, শুয়ে থাকো চুপচাপ। কই তালে আমাদের পুচুটা, এই দেখুন কি করছে, ও দাঁড়াবে এরপরে, একবারে সোজা দাঁড়িয়ে যাবে, ডন টানা হচ্ছে, ডন টানছ, হ্যাঁ হ্যাঁ যা তো পাস, কে পড়লো, কে পড়লো, এই দেখো কোথায় যাচ্ছে,